সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতে হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝে কেউ কেউ একে একে টপকে যান বাধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময় সময় পথ দেখায় তাদের। তেমন পথের দেখা পেয়েছিলেন মনোয়ারা হাকিমও। ছোটবেলায় ব্যবসায়ী বাবাকে দেখেছেন খুব কাছ থেকে। প্রেরণাটা সেখান থেকেই পেয়েছেন, কিন্তু এ পথে হেঁটেছেন নিজের মতো করেই। তারপর সেই যে শুরু করেছেন আর পেছনে তাকাতে হয়নি। পরের গল্প শুধুই সফলতার। তার ছোটবেলা কেটেছে চট্টগ্রামে, সেখানেই তার জন্ম, তার বেড়ে ওঠা। আমার জন্ম চট্টগ্রামে। প্রথম আমার শিক্ষা জীবন শুরু হয় সেন্ট মেরিজ স্কুল থেকে। সেন্ট মেরিজ স্কুলে আমার প্রাইমারি এডুকেশন, তারপর আমি সেন্ট স্কলাস্টিকা থেকে ম্যাট্রিক পাস করি। এরপর আমি নাসিরাবাদ গার্লস কলেজ থেকে আমি আমার ইন্টার শেষ করি। এরপর আমি চলে যাই লন্ডনের সিটি অফ লন্ডন কলেজ থেকে, আমি হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমের উপর পড়াশোনা করি। এরপর আমি আমার বাবার ব্যবসা, যেটা হোটেল হাওয়াই ছিল এই 80-এর দশকে, সেই হোটেলের দায়িত্ব পালন করি প্রায় 10 বছর। এবং পাশাপাশি আমার হাজব্যান্ডেরও একটা বিজনেস ছিল, সেগুলো দেখাশোনা করতাম। এরপরে আমি ইন্টারেস্ট নিয়ে নিলাম যে বাংলাদেশে কীভাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে আকৃষ্ট করা যায়, বা বিদেশি পর্যটকদের কীভাবে বাংলাদেশে বাংলাদেশমুখী করব এবং তাদেরকে বাংলাদেশে আসার ব্যবস্থা করব। সেই সুবাদে আমি প্রথম ইনবাউন্ড ট্যুরিজমের উপর গুরুত্ব দিই এবং ইনবাউন্ড ট্যুরিজমটাকে আমি ডেভেলপ করি। আজকে সেই ইনবাউন্ড ট্যুরিজম অনেক দূরে এগিয়ে গেছে, প্রচুর ট্যুরিস্ট এখন বাংলাদেশে আসে। কিন্তু ব্যবসার জন্য 50-এর দশকেই তার বাবা এসেছিলেন চট্টগ্রামে। আমার বাবার বাড়ি কুমিল্লায়, আমার মাও কুমিল্লায় ছিলেন, তবে ব্যবসা বাণিজ্যকে প্রসার করার জন্য তারা চট্টগ্রামেই সেটেল করেন সেই 50-এর দশকে। এরপর থেকে আমাদের, আমার ছেলে, আমার ভাই বোনদের সবারই এখানেই জন্ম। তার যখন বিয়ে হয় তখন সেই খবর ফলো করে ছাপা হয়েছিল পত্রিকার পাতায়। বোঝাই যায় সেই 70-এর দশকেই তিনি ছিলেন বিখ্যাত মানুষ। তার স্বামীও তার মতো বিদেশ থেকে পড়াশোনা করে এসে হোটেল ব্যবসাতে মন দিয়েছিলেন। 76-এ বিয়ে হয়, চট্টগ্রামে বিয়ে, এবং সেই সময় চট্টগ্রামের একটি বিয়ে। এইভাবে একটা তখন বিচিত্রাতে একটা আর্টিকেল এবং পুরো বিচিত্রার ফার্স্ট পেজে আমার বিয়ের ছবি আসে। আমার বাবারও হোটেল ছিল, আমার হাজব্যান্ডের দাদারও হোটেল ছিল, তো দুই হোটেল মালিকের ছেলে মেয়েদের বিয়ে। তো তার আগেই আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় ছিল, আমি যখন স্কুলে পড়তাম, এবং ওনাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আমার বাবার ব্যবসা একই ধরনের ব্যবসা বলে আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল। তার দুই ছেলে, এক মেয়ে, সন্তানরাও এখন প্রতিষ্ঠিত, যার যার মতো করে ব্যবসা করে পারিবারিক জীবন এবং ব্যবসা দুটোতেই পুরোপুরি সফল বলেই মনে করেন নিজেকে। আমার দুই ছেলে, এক মেয়ে, এবং তাদের শিক্ষাটা আমি দেশে দিই, এবং এই কারণেই দিই যে দেশের প্রতি যে তাদের দায়িত্ব, মায়া মমতা, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যে একটা স্ট্রং একটা রিলেশনশিপ ডেভেলপ হবে, ফিল করবে তারা। তো হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে পাঠাবো, সেটা সবসময় ইচ্ছে ছিল। তো হায়ার এডুকেশনের জন্য ওদেরকে দেশের বাইরে আমি পাঠাই, তারা নিজেরা কিছু করুক, সেটা আমি চাইতাম যে তাদের নিজেদের পায়ে নিজে দাঁড়াবে এবং তারা নিজে কিছু করবে। তো সেটাই প্রমাণ আমার ছেলেরা করতে চেষ্টা করছে, এবং আল্লাহ রহমতে সবাই দোয়ায় তারা তাদের নিজেদের কোম্পানি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এবং ওয়ান অফ দি লিডিং কোম্পানি বাংলাদেশে। মা হিসেবে আমার প্রথম দায়িত্ব ছিল একজন সফল স্ত্রী হওয়া,
তারপর একজন মা হওয়া, তারপরে সমাজের জন্য কিছু করা। লিডারশিপে বিশ্বাস করি আমি। এখন বর্তমানে নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি, নারীদের অর্থনৈতিক উন্নয়নের সাথে তাদেরকে কীভাবে সম্পৃক্ত করে আরও উন্নয়নের দিকে তাদের নিয়ে যাব। বিয়ের পর তার জীবনটা সুখেই কেটেছে, ছেলে মেয়েদের মানুষ করার পাশাপাশি কি সংসারের কাজ কি বাইরের, সবখানে সহায়তা পেয়েছেন তার জীবনসঙ্গীর, পাশাপাশি দেশের নারীদের এগিয়ে নিতেও নানান উদ্যোগ নিয়েছেন। শখের জীবন ছিল যে আমি রান্নাবান্না খুবই পছন্দ করতাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, তো আমার একটা অংশ ছিল ফুড প্রিপারেশন। তো যেহেতু বাবার হোটেল ছিল, হোটেলটা আমি নিজেও পরিচালনা করতাম, স্বামীরও হোটেল ছিল, সেখানেও আমি যেতাম, সেখান থেকে অনেক শিক্ষা পাই। তো আমার সবসময় ইচ্ছে করতো যে আমার ছেলেমেয়েদের, আমার হাজব্যান্ডকে আমি নতুন নতুন রেসিপি দিয়ে তাদের রান্না বান্না করে খাওয়াবো। তো সেই জন্য আমি যখন ছোটোবেলায় আমার যখন সংসার যখন আমি শুরু করি, আমার প্রথম ছেলে হয়, সে ছেলে সন্তান, তাকে আমি যেহেতু বিশ্বাস করতাম, আমার মা আমাদেরকে ব্রেস্ট ফিডিং করিয়ে বড় করিয়েছেন, তো আমি ব্রেস্ট ফিডিংয়ে খুব বিশ্বাস করতাম। দো আমি একজন মডার্ন মা ছিলাম মডার্ন যুগের, তারপরে আমি ভাবতাম যে না, ব্রেস্ট ফিডিং খুবই উত্তম, বাচ্চাদের ব্রেন ভালো হবে। ভরণ পোষণটা আয়া ছিল একজন, শুধুমাত্র আয়া টেক কেয়ার করতো, পড়ে গেলো কি না ওর সাথে একটু খেলাধুলা করো, কিন্তু তার খাবার দাবার কাপড় চোপড় পরানোটা, বাইরে নিয়ে যাওয়াটা, স্কুলে নিয়ে যাওয়া সবই আমার ছিল। আমি স্কুলের ডিউটিটা ঠিকমতো করতাম। ওরা ব্যবসায়ী হলো, বড় হলো, বিয়ে দিলাম, এরপর তো আমার অফুরন্ত সময় শুধু মেয়েটাই ছিল। তারপরে মেয়েটাকেও আমি সম্পূর্ণ সময় দিই, যে মেয়েকে, যেহেতু মেয়ে, ওকে তো সম্পূর্ণ অন্যভাবে ট্রেন আপ করতে হবে, বড় করতে হবে, ওকে সবচেয়ে বেশি সময় দিই। তো এইগুলো আমাকে করতে হতো, কাজেরও প্রচুর চাপ ছিল, তো আমি খুব এনজয় করতাম, কিন্তু কী করে করতাম এটা নিজেও ভাবতাম, অনেকে প্রশ্ন করতো আমাকে। তখন আমি দেখতাম যে হ্যাঁ, অনেক নারীরা বসে গল্প করে বা সিনেমা দেখে, নাটক দেখে, আমি ওগুলো দেখার সময় পেতাম না। পার্লারে যাচ্ছে, হয়তো কোথায় ঘুরতে যাচ্ছে, এগুলো ছিল না আমার, কারণ আমার সময়টাকে আমি কাজের মধ্যেই আমি ইনভলভ করেছিলাম এবং আমার ফ্যামিলির জন্য ইনভলভ করেছিলাম। পাশাপাশি শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, তাদেরকে নিয়ে দেশে বাইরে যাওয়া, তারা কী খেলো, কী করবে না করবে, তাদের জন্য কোনো মন ক্ষুণ্ণ না হয়, তারা যেন আমার প্রতি কোনো আক্ষেপ না থাকে, তাদের দুঃখ না থাকে, সেদিকেও খেয়াল রাখতাম। তো সেগুলো সবসময় আমার শাশুড়ি কী চায়, কী পছন্দ করে, একটু আধটু গিফট এটা ওটা খোঁজখবর নিলেই ওনারা খুশি হয়ে যেতেন, তো সেটুকু করে তাদের মন জয় করতাম। তো আমার হাজব্যান্ড খুবই ভালো ছিল, আমাকে খুব কোঅপারেটিভ করেছেন তিনি, এবং তিনি সবসময় চাইতেন যে আমি আমার 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 স্বাধীনতার মধ্যে দিয়ে যেন আমি দেশের জন্য, সংসারের জন্য কাজ করে যাই। এবং এই যুগের নারী আমি কিন্তু আমার হাজব্যান্ডকে এখনও আপনি করে ডাকি, কারণ আমার হাজব্যান্ড বলতো যে তুমি আমাকে আপনি করে ডাকবে, আমি চাইতাম আমি সম্মান করে আমার মা আমার বাবাকে আপনি করে ডাকে এবং তুমি আমাকে আপনি করে ডাকবে। তো আমাকে এটা নিয়ে অনেকেই হাসাহাসি করে যে হাজব্যান্ডের সাথে কী করে তোমার সম্পর্ক এত গভীর যে হাজব্যান্ডকে আপনি করে ডাকো। আমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং লাভ অ্যান্ড অ্যাফেকশন অ্যান্ড রেসপেক্ট দুজনেরই, তো এটা না থাকলে কিন্তু সংসারের অগ্রগতি হয় না। ওদের জন্যই এত ত্যাগ, তো ত্যাগের মাধ্যমে যে আনন্দ সেটা আমি পেয়েছি, এবং আমি মনে করি যে আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। ব্যবসায় আসার পেছনে বাবাই তার প্রেরণা, তার আদর্শ। তার বাবার খুব বেশি পড়াশোনা ছিল না, কিন্তু নিত্য নতুন চিন্তাভাবনা করতেন, তা দেখে দেখে শিখতে থাকেন মনোয়ারা হাকিম। একটা সময় তারা সব ভাই বোন ব্যবসায় জড়িয়ে পড়েন, তারপর ধীরে ধীরে এগিয়েছেন। এক সময় হোটেল ব্যবসার দায় দায়িত্ব তার উপর ছেড়ে দেন তার বাবা। আমার বাবা আমাকে অনেক ইন্সপায়ার করতেন ছোটোবেলায়। স্কুল ছুটি হওয়ার পর প্রায় সময় আমার বাবার অফিসে আমি যেতাম, তো বাবাকে দেখতাম উনি কীভাবে ব্যবসা বাণিজ্য করেন। তো বাবা সেই আমলেই আমার হোটেলের ব্যবসা করতেন এবং কেমিক্যাল ব্যবসার সাথে জড়িত ছিল। ইস্ট পাকিস্তান আমলে আমার বাবা বিভিন্ন মিল কারখানা সব জায়গায় কিন্তু আমাদের কেমিক্যালই যেত। ফার্স্ট ফিনাইল যেটা মানে ঘরের জন্য বা
ডিসইনফেকশনের জন্য যেটা ব্যবহার করা হয়, পানি থেকে আমি এত পয়সা রোজগার করি। তো পানিটা কি, সেই পানি দিয়ে যে অ্যাসিড তৈরি হয় জানতাম না। তো আমার বাবা সেই পানি দিয়ে কেমিক্যাল এবং অ্যাসিড তৈরি করতেন। আমার বাবার ফর্মুলায় নাইট্রিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড এগুলো তৈরি হতো। আমরা যেতাম, আমাদের ফ্যাক্টরি ছিল বাজেজ গোস্বামী, ওখানে আজাদ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আজাদ কালার কোম্পানি, বাজারেও যেতাম। আব্বা সকালে ফজরের নামাজ পড়ে আব্বা বাজারে যেতেন, আব্বার সঙ্গে বাজারে যাওয়া খুব পছন্দ করতাম। বাজারে গেলে আমাকে সবাই ডাকতে মুনিয়া মুনিয়া করে ডাকতো দোকানে দোকানদাররা। আমার মানে একটা ছেলে মানুষই একটা সবসময় মেন্টালিটি ছিল, নিজেকে মনে করতাম না যে আমি একটা মেয়ে। আমি মানে পুরুষালী কাজগুলোকে আমার ভালোই লাগতো। ছোটো ভাই ও একবার অফার করলো যে আপা চলেন আমরা জয়েন্টলি ব্যবসা করি। তখন আমার নিজের জমানোর টাকা, ভাইয়ের টাকা মিলিয়ে আমরা প্রথম একটা ট্রেডিং কোম্পানি শুরু করি। সেই ট্রেডিং কোম্পানির মাধ্যমে আমরা এই একটা দুধের পারমিট নিই, দুধের পারমিট নিয়ে দুধ ব্যবসা করলাম, গরুর দুধের ব্যবসা। তারপর আস্তে আস্তে কোল্ড রোল শীত, ইন্দোনেশিয়া থেকে কোল্ড রোল শীত আনা শুরু করলাম। মানে আস্তে আস্তে ধাপে ধাপে আমার ভাইয়ের সঙ্গেই ব্যবসাতেই মূল মানে ইনভেস্টমেন্ট, সেখান থেকেই আমার ব্যবসার একটু ধারণ অন্যরকমই ছিল। আমি ব্লগ বাটি বুটিক ব্যবসায় কখনো ছিলাম না, বড় ব্যবসার সঙ্গেই আমি জড়িয়ে পড়ি। আর ট্রেডিং থেকে শুরু করি, তারপরে তো ট্যুরিজম। বাবা ইচ্ছে করেই 80-এর দশকে আমাকে ওনার হোটেলের দায়িত্ব দেয়, হোটেল হাওয়াই। সেই হোটেলটি আমি 10 বছর এক নাগারে চালাই, এবং সেই চালাতে গিয়ে অনেক প্রতিকূলতা, মানে হোটেল চালানো সহজ ব্যাপার না। তখন মা বাংলাদেশে আমি একমাত্র মহিলা ছিলাম যে এই হোটেল ব্যবসার সঙ্গে, তখন তিনি একমাত্র নারী যিনি হোটেলের ব্যবসার সব দেখভাল করতেন। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে, বাড়তে থাকে ব্যবসার পরিধিও। আগ্রাবাদের মতো কমার্শিয়াল এরিয়াতে হোটেলটা ছিল, তারপরে পাশাপাশি আমার হাজবেন্ডের হোটেল, যেটা হোটেল আগ্রাবাদ, সেখানে আমি প্রায় সময় যেতাম। আমার ট্র্যাভেল এজেন্সি ছিল একটা, যেটা আমার হাজবেন্ডের কন্ট্রিবিউশনে সেই কন্ট্রিবিউট করে, সেখানে সেটাও দায়িত্ব নিলাম দেখাশোনা করার জন্য। ফ্যামিলিতে আমি চেষ্টা করেছি যে কীভাবে কনফিডেন্সটা বিল্ড আপ করবো, এবং এই কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কিন্তু আমাকে খাটতে হয়েছে। আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়েছে, আমার জয়েন্ট ফ্যামিলিতে আমাকে থাকতে হয়েছে, এবং একজন ভালো স্ত্রী, ভালো বৌমা, ভালো ননাস, ভালো যা, এই অ্যাটিটিউডটা আমাকে বিল্ড আপ করতে হয়েছে। সেই বিল্ড আপ করতে গিয়ে কিন্তু অনেক বাধা এসছে, অনেক কিছু আমি পছন্দ করতাম না, অনেক কিছু তারা লাইক করতো না। কিন্তু আমার চেষ্টাটা থাকতো যে আমি পছন্দ করি না করি, কিন্তু তারা কিন্তু আমার কর্মকাণ্ড বা আমাকে যেন তারা পছন্দ করে। তো সেখানে আমি মনে করি যে আমি খুবই ভাগ্যবান, কারণ ধৈর্য সহ্য নারীর যে একটা রূপ, ধৈর্যটা হলো নারীদের একটা একটা বিউটি, পেশেন্স ও বিউটি, কনফিডেন্সটাও একটা বিউটি। এই তিনটা মিলিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার পেশেন্স, আমার কনফিডেন্স, আমার 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 এগুলো নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি। একজন নারীর দায়িত্ব কম না, মা হিসেবে, স্ত্রী হিসেবে, বন্ধু হিসেবে, সব ক্ষেত্রেই ঘরে বাইরে তিনি নিজের সক্ষমতার ছাপ রেখেছেন। সবার সাথেই তাল মিলিয়ে চলো ব্যবসাতেও পুরোপুরি সফল তিনি। সমাজের প্রতি দায়বদ্ধ ছিলেন বলেই এত কিছু করতে পেরেছেন বলে মনে করেন তিনি। আমাদের যে ইউথ এবং এক জেনারেশন তৈরি করা হলো আমাদের মায়েদের দায়িত্ব। একজন মা কিন্তু একজন সন্তানকে একদম একজন ভালো নাগরিক হিসেবে তৈরি করতে পারেন। তো সেই জন্য মায়ের অনেক কাজ, মায়ের অনেক কর্তব্য। তার সে একজন ভালো স্ত্রী হতে হবে, তার স্বামীকেও তাকে সাপোর্ট দিতে হবে। স্বামী যদি সাকসেসফুল হয়, ঘর থেকে যদি সে একটা 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 মনে করে নিজেকে যে সে পরিপূর্ণ, সে তার একটা সুখী সংসার, সে কিন্তু অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে ফ্যামিলিতে। যে আমি নিজেকে অনেক সময় মনে করি যে আমার সারা বাংলাদেশে যে একটা শক্তি, এই শক্তিকে আমি কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নতির দিকে আমি এগিয়ে যাব, কাজ করব যে দেশে কীভাবে আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করা যায়, আমরা ব্যবসায়ীরা আমরা কীভাবে দেশটাকে স্বাবলম্বী করব। খালি সরকার দিয়ে দিবে, সরকার করে দিবে, এই চিন্তাটা না করে আমরা কী করতে পারি, আমরা কীভাবে সরকারের পাশে থাকতে পারি। আমরা যদি কোনো ভালো কাজ করে বা দেশের উন্নয়নের দিকে চিন্তা করে যদি কোনো দেশের ভালো কাজের জন্য যদি আমরা সরকারের কাছে যাই, সরকার অবশ্যই সেটা করে দেবে। এবং বর্তমান সরকার কিন্তু ব্যবসা বান্ধব সরকার,
এবং ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু সরকার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। দেশের প্রতি, আমাদের সমাজের প্রতি যদি একটা দায়বদ্ধ থাকে বা একটা ফিলিংস থাকে, তাহলে সেখানে একটা কিছু একটা একটা কিছু ঘটে। পরিবেশ বান্ধব ব্যবসা নিয়ে তার চিন্তা ভাবনা ছিল অনেক আগে থেকে। তখন অনেকেই বিষয়টা ভালো চোখে দেখতেন না, কিন্তু এখন সবাই পরিবেশ বান্ধব চিন্তা ভাবনা করছে। সব মিলিয়ে এখন তাদেরও 23টি প্রতিষ্ঠান রয়েছে। খাবার, ঔষধ, আবাসন, ইভেন্ট ম্যানেজমেন্ট, নানা রকমের ব্যবসা। ইচ্ছে আছে হোটেল ব্যবসাকেও আরও এগিয়ে নেবার। দিনে দিনেই বেড়েছে তাদের ব্যবসার পরিধি। যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, পরিবেশ বান্ধব কীভাবে মানে কোন কোন সেক্টরে আমরা কন্ট্রিবিউট করতে পারি সেটা চিন্তা করে ভাবলাম যে কালো ধোঁয়াটা ছিল আমাদের জন্য মারাত্মক একটা বিষয়। সেই কালো ধোঁয়াকে বন্ধ করার জন্য আমি অনেক আন্দোলনও করেছি চট্টগ্রাম থেকে, এবং সেই জন্য সবসময় ভাবতাম যে কালো ধোঁয়া বন্ধ করতে হলে আমাদের গাড়িগুলোকে সিএনজিতে রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা সিএনজি কনভার্সন স্টেশন শুরু করি সারা বাংলাদেশে। এরপরে অনেকেই সিএনজি কনভার্সন করতে চাইতো না, তারা ভাবতো যে সিএনজি কনভার্ট করলে গাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমার ছোটো ছেলেকে তখন ডোর টু ডোর মার্কেটিংয়ের জন্য তাকে বলি, এবং সে ডোর টু ডোর মার্কেটিং করে সবাইকে ভেতরে একটা অ্যাওয়ারনেস বা দিল যে সিএনজিতে কনভার্ট করলে গাড়ি কোনো ক্ষতি হয় না, এবং এই ন্যাচারাল গ্যাস যদি আমরা ব্যবহার করি তাহলে কালো ধোঁয়াটা বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে এটার এমনই ফল হলো যে সবাই তখন গ্যাস গাড়ি কনভার্ট করা শুরু করলো, এবং আমরা তখন পায়োনিয়ার হয়ে যাই। পরবর্তীতে আমরা গ্যাস রিফুইলিং স্টেশন শুরু করি, প্রায় 23টার মতো এখন গ্যাস রিফুইলিং স্টেশন সারা বাংলাদেশে। তারপর আমরা প্রজাপতি পার্ক, যেটা একটা ন্যাচারাল একটা পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট আমাদের, এটা কিন্তু আমাদের বিজনেস প্রজেক্ট না, এটা আমাদের টোটালি একটা সিএসআর প্রজেক্টের মতো। পাশাপাশি আমাদের ফুডেরও আমাদের একটা একটা অংশ, আমরা বিস্কিট ফ্যাক্টরিতে আবার যাই। তারপর মেডিসিনেও আমরা আছি, আমরা রিয়েল এস্টেট, আমরা ইভেন্ট ম্যানেজমেন্টেও আমরা আছি। তো বেশ এই ধরনের অনেকগুলো, প্লাস হোটেল হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও আমরা বাংলাদেশে পায়োনিয়ার, এবং হোটেল আগ্রাবাদের আমরা কর্ণধার, আমার ফ্যামিলি বিজনেস এটা। তবে আমাদের অনেক কর্মকাণ্ড, আমাদের ফ্যামিলির পরিবারের সবাই মিলে আমরা হোটেলের দেখাশোনা করি এবং এটার উন্নয়নের দিকে আমরা লক্ষ্য করি। এবং এটার উন্নয়ন করতে গিয়ে আমরা এখন রামাডার সাথে আমরা এগ্রিমেন্ট করেছি রিসেন্টলি, আমরা 4টা হোটেল করব। আগ্রাবাদ রামাডা হয়ে যাচ্ছে এবং আরও 3টা হোটেল হবে। তো সেই আশা রেখে আমরা এগিয়ে যাচ্ছি ইনট্রাকো গ্রুপ। নারী উদ্যোক্তাদের জন্য আলাদা কিছু করার ইচ্ছেটা তার সবসময় আছে, তাই নারীদের এগিয়ে নিতেও তার প্রচেষ্টা আগেও ছিল, এখনো আছে। নারী উদ্যোক্তাদের জন্য সবসময় চাই যে আমাদের দেশে যে ট্রেডিশনাল বিজনেস নিয়ে আমাদের মেয়েরা শুরু করে ঘরে, যেহেতু ঘর থেকে তাদের ব্যবসাটা শুরু হয়, তো ঘরে বসে যে কাজগুলো সেলাই পুরাই, তারপরে আপনার আচার বানানো, রান্নাবান্না করা, তো এগুলোকে কীভাবে কমার্শিয়ালি কাজে লাগাতে পারবে আমার সেই চিন্তা ছিল, যে ঘরের বউরা যে হাতের তৈরি কাজগুলো করতো সেগুলোকে কমার্শিয়াল বেসিসে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অ্যাক্সেস টু মার্কেটের সুযোগটা করে দেওয়াটা ছিল আমার কাজ, এবং আমি সেটা করতে পেরেছি। তাদেরকে লোকাল মার্কেটের সাথে লিঙ্কেজ করা, দোকান মানে বড় বড় আউটলেটের সঙ্গে লিঙ্ক করা, যে তাদের আচারটা বানালো, আচারটা যেন তারা ওখানে বিক্রি করতে পারে। ঘরে বসে সেলাই করলো, একটা শাড়ি ডিজাইন করলো, একটা কাপড় সেলাই করলো, এটার জন্য বিক্রি করতে পারে দোকানে, সেই দোকানিদের সাথে একটা সম্পর্ক করে দেওয়া, পাশাপাশি বড় আকারে যেন তারা ব্যবসা করতে পারে। কারণ একটা দোকান নিতে গেলে কিন্তু অনেক পয়সা লাগে। তো সারা বছর আমরা, বছর শেষে আমরা একটা মেলা করি, মাসব্যাপী মেলা, যেখানে আমাদের নারী উদ্যোক্তারা অনেকেই, যাদের অবস্থানটা তেমন বেশি উপরে না, বড় লেভেলের না, তাদেরকে ফ্রি দোকান দিই
আমরা স্টল দিই, আর যাদের অবস্থা একটু ভালো তাদের কাছ থেকে একটা নমিনাল একটা ফি নিয়ে স্টল দেওয়া হয়, যেখানে তাদের ঘরের তৈরি পণ্য বা নিজেদের উদ্যোগে তৈরি পণ্যগুলোকে তারা এখন বাজারজাত করতে পারে। ব্যাংকের সাথেও তাদের লিঙ্ক আপ করিয়ে দিচ্ছি আমরা। এত প্রতিকূলতার মধ্য দিয়েও এত কনজারভেটিভ চিটাগং, কিন্তু এখানেই সফলতার সফল নারী খুঁজে পাবেন আপনারা। প্রত্যেকটা ঘরে ঘরে ইনোভেটিভ মহিলা রয়েছে এবং তারা কিন্তু সব বিজনেস মেন্টালিটি, বিজনেস ওরিয়েন্টেড তাদের মন মানসিকতা। তো সেই জন্য ব্যবসার সঙ্গে চিটাগংয়ের মেয়েদের কন্ট্রিবিউশন অনেক বেশি, তারা এগিয়ে আসছে এবং বড় বড় ব্যবসার সঙ্গে এখন ইনভলভ, মানে অনেকে ফার্নিচার বিজনেসে, অনেকে শিপিং ব্যবসার সঙ্গে জড়িত, অনেক হোটেল রেস্টুরেন্ট হয়েছে সেখানেও তারা ইনভলভ। উনি একমাত্র মহিলা যে এখন পর্যন্ত যে ফেডারেশনের যে একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সে 2 বছর সে ওখানে ছিলেন, তারপরে সে 3-3 বার ইলেকশন করেছেন ডাইরেক্টলি, 3-3 বার উনি পাশ করে আসছেন। এখন পর্যন্ত কোনো মহিলারা এইভাবে ওই পজিশনে কেউ যায়নি। এই ওমেন চেম্বার আজকে অনেক বড় মাইলেজ পেয়ে গেছে, এটা নিয়েও সে আজকে 20 বছর ধরে সে এটা নিয়ে ওয়ার্ক করতেছে, সংসারও ঠিকমতো রাখছে, তার নাতি নাতনি ছেলে মেয়ে সবার সাথে যোগাযোগ আছে, সংসার ভালো মতো সে মূল্যায়ন করতেছেন। অ্যাট দ্য সেম টাইম তার অফিস যেটা আছে সে অফিসও সে চালিয়ে যাচ্ছে, দুনো দিকে সে ম্যানেজ করে যাচ্ছে। সেটাই বোঝা যাচ্ছে যে পসিবল, সব কিছু সে পসিবল যদি কিছু চেষ্টা করে আর কি। আমার আম্মা অনেক একজন কী বলবো, ভেরি সাহসী একজন মহিলা। উনি আসলে যখন আমরা ছোটোবেলায় দেখি চিটাগাংয়ের মহিলাদেরকে সাহস দিত কীভাবে একটি ক্ষুদ্র শিল্প থেকে ব্যবসায়ী হওয়া যায়। আমার চোখে দেখা অনেক মহিলা নর্মাল যারা ব্যবসা করতো, স্পেশালি রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চিটাগাংয়ের নানা রকমের সালোয়ার কামিজের ব্যবসা, শাড়ির ব্যবসা, স্টক লটের ব্যবসা, গার্মেন্টস থেকে কাপড় নিয়ে নিই, এদেরকে এনকারেজ করে করে আমার আম্মা কিন্তু এই এন্টারপ্রেনার বানাইছে। এই জন্য উনি প্রথম ইনস্টিটিউশনটা করে ওমেন এন্টারপ্রেনার। তো আমার নিজের চোখে দেখা উনি এই হোটেল আগ্রাবাদে নানারকম মিটিং করছে, নানারকম মন্ত্রী মহোদয়, তারপরে নানারকম পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে নানারকম অনুষ্ঠান করছে এই এন্টারপ্রেনারদেরকে সাহস দেওয়ার জন্যে, পরিচিতি করার জন্যে। প্লাস ওইগুলো দেখে আমরাও এনকারেজ হয়েছি, আমাদেরকে আসলে আমার আম্মা আলাদা করেই দিছে, আমরা আলাদা করে নিজেদের ব্যবসা নিজেরা সেট আপ করছি। সারা বাংলাদেশে আমার যতগুলো প্রতিষ্ঠান সবগুলোতেই 4,500 কর্মচারী, তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্য এবং শিক্ষার প্রতি যেন আমার নজর থাকে সবসময়, যে তারা যেন প্রপার এডুকেশন এবং হেলথ কেয়ার পায়। তো সেই জন্য আমাদের কর্পোরেট মানে বিজনেস থেকে আমরা তাদের CSR প্রোগ্রাম হিসাবে তাদের স্বাস্থ্য সেবা দেওয়া, তাদের ছেলে মেয়েদের শিক্ষা এবং তাদের নিজেদের, আমার স্টাফদেরও, আমার অফিসারদেরও তাদের হেলথ কেয়ারের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি। পাশাপাশি তাদের প্রমোশনাল কাজগুলো, তাদেরকে মাঝে মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, তাদের ওভারঅল তাদের সাথে আমাদের একটা খুব ক্লোজ রিলেশন। আমি কখনো মনে করিনি আমার কাজের ক্ষেত্রে যে আমার কর্মচারীরা আবার আমার অফিসার, আমার স্টাফরা তারা আমার চেয়ে অনেক দূরে, তাদেরকে সবসময় চেষ্টা করি আমার কাছে কীভাবে আনবো এবং তাদের উপর অনেকটা দায়িত্ব ছেড়ে দেই, তাদেরকে মনে করি যে এই কোম্পানি তোমাদের, এটা তোমরাই চালাবা, তাদেরকেই মনে করিয়ে দিই তারাই মালিক। তো এইভাবে করি বলেই কিন্তু তারা সেই দায়িত্বটাকে নেয়। বাসস্থানের ব্যাপারেও আমরা চিন্তা করি তারা কীভাবে থাকছে, তাদেরকে ভালো থাকার ফ্যাসিলিটিসটা করে দেই, তাদেরকে ওভাবে পে করি, আমরা বেতনটা ওভাবে দিই, দেশের বাইরেও নিয়ে যাচ্ছি তাদেরকে, আমরা হজও করাই আমাদের অফিসারদেরকে, মানে এই ধরনের অনেক সুযোগ সুবিধাগুলো আমরা দিই। আবার তাদের যদি মেয়ে থাকে তাদেরকে চাকরি অন্য জায়গায় চাকরি দেওয়া বা আমার নিজের কোম্পানিতে চাকরিতে নিয়ে আসা, তারপরে এদেরকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, তাদের স্ত্রীদেরকে কীভাবে এক্সট্রা
ট্রেনিং দিয়ে আলাদাভাবে যেন বাসায় বসে তাদের ওয়াইফরা উপার্জন করতে পারে, সেটা আবার আমি করে থাকি। তাদেরকে সেলাই কাজ শেখানো, আচার বানানো শেখানো, ড্রাইভিং শেখানো, এগুলোও করি। এগুলো সব আমার কর্মচারীদের, ফ্যামিলির মেম্বারদের জন্য আমি করে থাকি।